আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার, তুমি নেক বানিয়ে দিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نور الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত ভবিষ্যৎ। অনুষ্ঠানের প্রথমে আমরা একটি দরুদ শরীফের ফজিলত শুনে আসি। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত বর্ষণ করেন, দশটি গুণা ক্ষমা করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন। সবাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন আমরা একটি সেগমেন্টের দিকে যাই। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের এই সেগমেন্টে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বরকতময় নাম শুনব এবং সেটি মুখস্থ করব। সে বরকতময় নামটি হলো আমিন। এই নামের অর্থ হলো আমানতদার। ছোট্ট বন্ধুরা এবং মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিশ্বস্ত এবং আমানতদার ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিশ্বস্ত ছিলেন যে মক্কার অমুসলিমরাও তার উপর আস্থা রাখত এবং তাদের মূল্যবান জিনিসপত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। সবাই বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলুন আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাই। এই সেগমেন্টে আমরা প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন, রমজান শরীফ বছরে কতবার আসে? যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন। কে আপনি বলুন তো? একবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কুরবানির ঈদে কতদিন কুরবানি করা যায়? যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন। দেখি আপনি বলুন তো। তিন দিন। মাশাআল্লাহ। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বিসমিল্লাহ শরীফে বা কতবার এসেছে? যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন। দেখি আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বন্ধুরা, এবার চার নাম্বার প্রশ্নটি করছি, রবিউল আউয়ালে কত তারিখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন? যারা যারা পারবেন তারা তারা হাত তোলেন। দেখি আপনি বলুন। ১২ তারিখ। মাশাআল্লাহ। পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে, শাবানের কত তারিখ রাতকে শবে বরাত বলা হয়? একে পারবেন হাত তুলুন। দেখি আপনি বলুন তো। পুরনো শাবান। মাশাআল্লাহ। ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে, আল্লাহ পাকের বিখ্যাত নাম কয়টি? যারা যারা পারবেন হাত তুলেন। দেখি আপনি বলুন তো। ৯৯টি। মাশাআল্লাহ। সাত নাম্বার প্রশ্নটি, পবিত্র কোরআনে কয়টি পারা আছে? যারা যারা পারবেন তারা তারা হাত তুলেন। দেখি ছোট্ট বন্ধু আপনি বলুন তো। ৩০ পারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, মাশাআল্লাহতে কতবার আল্লাহর শব্দটি এসেছে? কে কে পারবেন হাত তুলেন? দেখি আপনি বলুন তো। একবার। মাশাআল্লাহ। আর এরই মধ্য দিয়ে আমাদের এই সেগমেন্টটি শেষ হলো। চলুন আমরা পরবর্তী রাউন্ডে যাই। ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে আমরা মুসাফা করার অর্থাৎ হাত মিলানোর দোয়া মুখস্থ করব এবং আমি আপনাদেরকে এই দোয়ার অনুবাদও বলবো। চলুন প্রথমে এই দোয়াটি মুখস্থ করি। ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লানা ওয়া লাকুম। ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ইলানা ওয়া লাকুম ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু
লানা ওয়ালাকুম লানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম লানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম লানা ওয়ালাকুম ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম লানা ওয়ালাকুম কে কে পারবে হাত তুলেন দেখে আপনি বলুন তো ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ চলুন এই দোয়াটির অনুবাদ জেনে নি আল্লাহ পাক আমাদের এবং তোমার মাগফিরাত করুক ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা এই অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম এবং অনেক কিছু শিখলাম আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন আমিন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী প্রজন্ম আমার যেন হয় আশিক তোমার তুমি নেক বানিয়ে দিও ওগো মা